টানা কয়েকদিনের বৃষ্টিতে খাগড়াছড়ির নদ নদীর পানি পেরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তলিয়ে গেছে নিম্নাঞ্চল জলাবদ্ধতায় ভোগান্তিতে মানুষ এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী শাহরিয়ার ইনুজ সেখানে রয়েছেন শাহরিয়ার এখনও বৃষ্টিতে হচ্ছে কিনা সেখানে বা জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন আমাদেরকে জানাবেন ইসরাত ভালো সংবাদ হচ্ছে গত তিন দিনের যে বৃষ্টিপাত সেটি আজকে সকাল থেকে তেমন একটা দেখা যায়নি অর্থাৎ যে মেঘাচ্ছন্ন আকাশ ছিল সেটি আজকে সকাল থেকে আমরা অনেকটা পরিষ্কার দেখতে পাচ্ছি সূর্য উখি দিচ্ছে সেই বিষয়টা আমরা বলতে পারি কিন্তু গত কয়েকদিনে যে টানা বর্ষণ ছিল সেই বৃষ্টিপাতের কারণে মানুষ যে জলাবদ্ধতার শিকার হয়েছে সেটি দুর্ভোগ আপনাকে একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন এই এলাকাটিতে যে নদী প্রায় পাঁচ শতাধিক পরিবার রয়েছে আমি যেখানটায় দেখানোর চেষ্টা করছি সেই এলাকাটিতে এই পাঁচ শতাধিক পরিবার গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত জলবদ্ধতাই ছিল তাদের বাসাবাড়িতে পানি ঢুকেছে আসবাবপত্র নষ্ট হয়েছে এবং একটু আগে থেকেই যে আমরা দেখতে পাচ্ছি বিছানা হওয়ার কারণে যে পানি নেমে যাচ্ছে নামার ফলে তারা বাসা বাড়িতে ঢুকে আসলে সড়ক বাসা বাড়ি পরিষ্কার করছেন তবে এক সবচেয়ে বড় ভোগান্তি পানি ওঠার সময় যতটুকু ভোগান্তি ছিল পানি নামার পর তার ভোগান্তির চিত্র দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে একদিকে যেমন বাসায় থাকার মতো পরিবেশ নেই চুলো জ্বালানোর মতো পরিবেশ নেই ঠিক অপরদিকে হচ্ছে এই কাদা ময়লা আবর্জনা পরিষ্কার করতে তাদের যেন একেবারে খুব করুণ চিত্র আমরা সেটি দেখতে পাচ্ছি একই সাথে যদি বলতে যাই অনেকে বাসাবাড়ি ছেড়ে বিভিন্ন গিয়েছে তারা তাদের বাড়ি থেকে ফিরেছে সেখানে তাদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদের একদিকে যেমন খাবারের সংকট সেখানে বিশুদ্ধ পানির সংকট আমরা দেখতে পাচ্ছি মিলিয়ে এমন অবস্থা পুরো জেলা শহরে আমরা দেখতে পেয়েছি শান্তিনগর মুসলিমপাড়া পাড়া শহর যে কয়েকটি এলাকা আছে সব এলাকা আমরা এমন ভোগান্তি দেখতে পেয়েছি তবে একটি দুঃসংবাদ হচ্ছে যে এই গত উনপঞ্চাশ দিনে এই নিয়ে তিনবার খাগড়াছড়ির বেশ কয়েকটি এলাকা বৃষ্টিতে প্লাবিত হয়েছে এবং একাধিকবার মানুষের দুর্ভোগ মোকাবেলা করেছে ইসরাত ধন্যবাদ আপনাকে